কলিয়া ভুমুরা সেতুর দ্বিতীয়খন দলঙর কাম এতিয়া কোন পর্যায়ত? কেতিয়ালৈ মুকলি হব কলিয়া ভুমুরা সেতুর দ্বিতীয়খন দলং? কার হেমাহির বাবে এতিয়াও সম্পূর্ণ হয়ে উঠা নাই দলংখন? মহাবাহু ব্রহ্মপুত্রর উপরত শোণিতপুর আর নগাঁও জেলা সংযোগী দ্বিতীয়খন দলঙর কাম বর্তমানেও অব্যাহত আছে। দলংখনের নামাকরণ করা হওয়া নাই যদিও এতিয়াও কলিয়া ভুমুরা নামেরে পরিচিত এই দলংখন। গেমন ইন্ডিয়া লিমিটেড আর এসপি সিংলা কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড নামর রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণ প্রতিষ্ঠানে নিবিদা লাভ করার পাছতে 2014 সনের 29 নভেম্বরের কাম আরম্ভ করে প্রতিষ্ঠান দুটাই। প্রায় 3 কিলোমিটার দৈর্ঘ্যর এই দলংখনের নির্মাণের বাবদ আবন্টিত করা হয়েছে 600 কোটি টাকা। গুরুত্বপূর্ণ কথা এয়ে যে নির্মাণ কার্য লাভ করা গেমন ইন্ডিয়া লিমিটেড আর এসপি সিংলা কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড নামের প্রতিষ্ঠানটে 2018 বর্ষত কাম সম্পূর্ণ হব বলে সদরি করেছিল, কিন্তু এতিয়া 2022 বর্ষর মার্চ মাহলৈও সম্পূর্ণ হয়ে উঠা নাই কলিয়া ভুমুরার দ্বিতীয়খন দলঙর কাম। নির্দিষ্ট সময়ের 4 বছরের পাছতো প্রায় 60% কামহে সম্পূর্ণ হয়ে উঠা পরিলক্ষিত হয়েছে। আনহাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে থাকার সময় 2019 সনের 11 মেত দলং নির্মাণের কাম পরিদর্শন করে 2020 বর্ষর ডিসেম্বর মাহত কাম সম্পূর্ণ হব বলে ঘোষণা করেছিল যদিও সেয়া আজিলৈকে হয়ে নুঠিল। রাইজর প্রশ্ন, কেতিয়ালৈ সম্পূর্ণ হব দলং নির্মাণের কাম? নে পুরনি দলঙতে আর প্রাণ দিব লাগিব নিরীহ জনতায়? শেহতীয়াকৈ হয়ে যাওয়া দুটাকৈ ভয়ঙ্কর পথ দুর্ঘটনাত সন্ধানহীন হয়ে থাকা 3 জনকৈ লোকর সন্ধানও আজিলৈকে পোৱা নগল। উল্লেখ যে নতুন দলং নির্মাণের কামত কোভিড মহামারীয়ে যথেষ্ট ব্যাঘাত জন্মার বাবে নির্দিষ্ট সময়ের ভিতর কাম সম্পূর্ণ হয়ে উঠিল বলে জানিবলৈ দিয়ে গেমন ইন্ডিয়া লিমিটেডর কর্মচারী। একচুয়ালি কবলে গেলে 2014 সনতে গেমন ইন্ডিয়া কোম্পানি আর এস পি সিংলার সহযোগত এই নতুন কলিয়াভুমুরা নতুন ব্রিজখনের কাম আরম্ভ হয়েছিল। 2015 সনত গেমন ইন্ডিয়া কোম্পানির ইস্টাবলিশমেন্ট হয়েছিল আর কাম সম্পূর্ণরূপে জোরদার মানে কোম্পানি স্পীডত কামবিল হয়ে আসিল। আর 2018 সনত প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালদেব আহিছিল আর তেখেতে কৈছিল যে অতি শীঘ্রই এখন কলিয়াভুমুরা দ্বিতীয়খন দলং অতীর্ণ হওয়ার কথা কৈছিল, কিন্তু করোনা মহামারীর কারণে ব্রিজখন কাম যথেষ্ট মানে স্লো হয়ে গেল আর 2 বছরে কাম করিব পৰা নাই। আর বর্তমান আকৌ কামর যখন ব্রিজের মেরামতি কাম খুব স্পীডত হয়ে আছে, প্রায় 600 নিমনায় কাম দিনে রাতে কাম করে আছে আর অতি শীঘ্রই এই ব্রিজখন সম্পূর্ণ হয়ে উঠবে বলে আমি আশা প্রকাশ করছি। অসমবাসী রাইজে কেতিয়া মানে পুয়ার আশা করব পারে দলংখন? 2022 লাস্ট নহলে 23 সনত ব্রিজখন অবদান হব বলে আমি আশা রাখছি। বর্তমান কাম চলি আছে সম্ভবত একদম তুমত চলি আছে কাম, প্রায় 600 নিবনায় দিনে রাতে কষ্ট করে আছে। এক্ষেত্রত অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদর বিষয় ববিয়ায়ও সোনকালে দলঙর কাম সম্পূর্ণ করে গেমন ইন্ডিয়া লিমিটেড আর এসপি সিংলা কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডর বিষয় ববিয়ায় রাইজক দলংখন মুকলি করে দিব বলে আশা প্রকাশ করেছে। কলিয়াভুমা দলঙর দ্বিতীয়খন যে দলং আছে নির্মাণের কাম চলি আছে, এই নির্মাণের কাম যেটু হারত আগবাহিব লাগিছিল সেই হারত আগবহাটো আমার দৃষ্টিগোচর হওয়া নাই। আসলে যেটু সময় নিরূপণ করে দিয়া আছিল মুখ্যমন্ত্রী, তেতিয়ার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে 2018 সনত এই দলংখন সম্পূর্ণ হব বলে কৈছিল যদিও এতিয়ালৈকে কাম করে থাকা আমার দৃষ্টিগোচর আছে। আর এই দৃষ্টিগোচরত আমি এটা কথা কব যে আর 2 বছরের কমত এই দলংখন সম্পূর্ণ নহব। আর একটা কথা, যা যে কোভিড-19 যে মহামারী আহিছিল সেই মহামারীর ক্ষেত্রতো কাম করার ক্ষেত্রতো যথেষ্ট পলম হয়েছিল বা লেজি হয়েছিল, গতি সিও একটা কারণ হব পাৰে পলম হওয়ার কারণে। গতি ইতিমধ্যে দলংখন নির্মাণের প্রায় কাম চলি আছে আমার দৃষ্টিগোচর হয়েছে, গতি আমি ভাবো ইয়াতকে আর ক্ষিপ্রতারে কাম করে গেলে অতি সোনকালে অসমবাসী রাইজক এই দলংখন আগবহাব বলে মোৰ আশা, আমি আশা করব পাৰো। কলিয়াবৰৰ পৰা ৰিপৰ্ট নটিছ নাও।